এই মুহূর্তের সবচেয়ে বড় দুটি আপডেট নিয়ে আমি কিছু কথা বলতে চাই। এই আপডেট দুটি বেসিক্যালি 2019 সালে যারা ডাব্লিউপি এক্সামে পাস করে রয়েছিল কিন্তু এখনও অবধি জয়েন হয়নি তাদের জন্য, এবং পাশাপাশি যারা নাকি 2021 সালে ডাব্লিউপি প্রিলিমিনারি এক্সাম দেবে তাদের জন্য। তো তোমরা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো যাই হোক, চলো মূল আলোচনায় ফেরা যাক। এবার কথা হচ্ছে যে ফার্স্ট আপডেট কি। অ্যাকচুয়ালি ফার্স্ট আপডেটটি হলো যে যারা নাকি 2019 সালে ডাব্লিউবিপি এক্সামে পাশ করে বসে রয়েছে তাদের এখনও জয়েন হয়নি। অনেকেই আমাকে মেইল করে যে দাদা জয়েনিং ঠিক কবে নাগাদ হতে পারে, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিশাল একটি সুখবর। সুখবরটি হলো আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে এবং খবর রয়েছে যে দুদিনের জন্য স্যাট খুলতে চলেছে। তো তোমরা অবশ্যই একটি ওয়েবসাইটে ভিজিট করবে, সেই ওয়েবসাইটটি হলো WBA ট্রিবিউনাল সাইট। এই সাইটটিতে যদি তোমরা ভিজিট করো তাহলে অবশ্যই নোটিশটি চেক করে নিতে পারবে যে হ্যাঁ সত্যিই দুদিনের জন্য স্যাট খুলতে চলেছে, তার মানে তোমাদের জয়েনিং খুব শীঘ্রই হতে চলেছে। এটি তোমাদের জন্য একটি বিশাল সুখবর। এবার প্রশ্ন হচ্ছে যে স্যাট কতদিন খোলা থাকবে। স্যাট দুদিন খোলা থাকবে, স্যাট খোলা থাকবে টুইজডে এবং ফ্রাইডের জন্য। তো এটি ছিল ফার্স্ট একটি সুখবর যারা নাকি 2019 সালে পাশ করে বসে আছে WBP-তে কিন্তু এখনো জয়েন হয়নি, অর্থাৎ তোমাদের জয়েনিং খুব শীঘ্রই হতে চলেছে, তোমরা নিশ্চিন্তে থাকো। আমি জানি এই জয়েনিং না হওয়ার কারণে তোমাদের মন অনেকটাই দুশ্চিন্তায় ভুগছে, তো যাই হোক চিন্তা করার কোনো কারণ নেই, তোমাদের জয়েনিং খুব শীঘ্রই হতে চলেছে, বোঝা গেল। এবার যেটা সেকেন্ড আপডেট, সেকেন্ড আপডেটটি হলো যে 2021 সালে প্রিলিমিনারি এক্সাম ঠিক কবে হবে। এবার এখানটায় বিষয়টি হচ্ছে এরকম যে 2019 সালে যারা WBP এক্সামে পাশ করে বসে রয়েছে তাদের জয়েনিং যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি WBP প্রিলিমিনারি 2021 সংগঠিত হবে, বোঝা গেল। তো এবার যেহেতু জয়েনিংয়ের ঘন্টা বেজে গেছে সুতরাং WBP প্রিলিমিনারি এক্সামও খুব শীঘ্রই হবে, তো তোমরা নিশ্চিন্তে থাকো জয়েনিংটা হয়ে যাক, জয়েনিং হয়ে যাওয়ার মধ্যেই তোমাদের প্রিলিমিনারি এক্সামও সংগঠিত হবে। অর্থাৎ সরকারের পক্ষে একটা চাপ রয়েছে যে হ্যাঁ এদের জয়েনিংগুলো করানোর পরেই আমরা প্রিলিমিনারি এক্সামটি নিয়ে নিব, তাহলে কি হয় জিনিসটার কোলাবোরেশনটা খুব সুন্দর হয়। তো যাই হোক, আজকের এই আপডেট দুটি শুনে আমি জানি তোমরা সবাই খুব খুশি হবে এবং খুশি হওয়ারই কথা, কারণ অনেক দিনের প্রতীক্ষা। তো যাই হোক, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় একটি লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার, বি সেফ, জয় হিন্দ।